আমি ইমরান, আজকে আপনাদের সামনে যেই সাইটটি নিয়ে এসেছি তা হচ্ছে btcadspace.com। তো এখান থেকে খুব অল্প পরিমাপের আপনার সাতোশি এখান থেকে উইথড্র করতে পারবেন, দ্যাট মিন্স 100 সাতোশি হলেই এখান থেকে উইথড্র করা যাবে। আর btcadspace.com থেকে আমি 100 সাতোশি উইথড্র করেছি। আর আপনারা জানেন বিটকয়েনের আসলে অল্প মানি অনেক কিছু, বিটকয়েন মানি হচ্ছে অন্যরকম একটা বিষয়, কারণ বর্তমানে টপ কয়েনগুলোর মধ্যে সবচেয়ে হাইস্ট টপ কয়েন হচ্ছে বিটকয়েন। তো এখান থেকে আর্ন করতে পারাটা আমি মনে করি দিস ইজ দ্য প্লাস পয়েন্ট টু অল অফ ইউ, স্পেশালি যারা স্পেশালি অনলাইন থেকে আর্ন করতে চায়, তারা যদি বিটকয়েনের ছোটো ছোটো সাইটগুলোতে কাজ করে সেখান থেকে কিন্তু ভালো একটা বেনিফিট পাবে আশা রাখা যায়। আচ্ছা, এখানে যা করতে হবে, এখানে আপনাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার পরে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি এখানে সাইন ইন করব। আমি এখানে সাইন ইন করে আপনাদের দেখাবো কীভাবে এখানে কাজ করতে হয়। আসলে নর্মালি এই ধরনের ফসেটগুলোতে নর্মালি সবগুলো সেম, একই ফসেট বলা যেতে পারে, একই ধরনের প্রায় ফসেট থাকে, কিছু ডিফারেন্ট থাকে। এই বিটিসি এয়ার স্পেস, এটা হলো লেজিট একটা সাইট, এটাতে কাজ করুন। কাজ করলে আর্ন করতে পারবেন, এটাতে আমি উইথড্র করেছি। আসলে যেগুলোতে লেজিট সাইট সেগুলোতে কাজ করলে মজা অন্যরকম। তাহলে এই বিটিসি অ্যাডস স্পেসে দেখুন অলরেডি আমি এসে পড়েছি। এখানে যেভাবে কাজ করতে হবে দেখুন, এখানে সব কিছু দেওয়া আছে, মেইন ব্যালেন্স দেওয়া আছে, পারচেজ ব্যালেন্স দেওয়া আছে, কয়েন ব্যালেন্স দেওয়া আছে, ডিপোজিট উইথড্র দেওয়া আছে, ফান্ডস ম্যানেজার দেওয়া আছে। এখানে 15 মিনিট পরপর ক্লেম করতে হয়। চলুন আমরা লেফট হ্যান্ড সাইডের উপরের যে থ্রি ডট অপশনে ক্লিক করে তারপর দেখুন এখানে ফসেটে ক্লিক করব। প্রথমে ক্লেম অপশনটা আমি দেখাচ্ছি, ফসেটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ক্লেম অপশন এসেছে অলরেডি। এখানে কি করা যাবে দেখুন, ফসেট ক্লেম, ফসেট রিওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 সাতোশি পাবেন 15 মিনিট পর পর। আপনার ব্যালেন্স 5 সাতোশি, 100 সাতোশি হলেই এখান থেকে উইথড্র করতে পারবেন। আমি ক্লেম রিওয়ার্ডে ক্লিক করি। আচ্ছা, ক্লেম রিওয়ার্ডে ক্লিক করব। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা আমি ফিল আপ করব। এখানে সানফ্লাওয়ার চেয়েছে, আমি ক্যাপচারটা ফিল আপ করছি। তারপর ক্লেম রিওয়ার্ডে ক্লিক করব। দেখুন অলরেডি 6 সাতোশি আমার এখানে যোগ হয়ে গেছে, এই যে 6 সাতোশি হ্যাজ বিন অ্যাডেড টু ইউর ব্যালেন্স, এখানে যোগ হয়ে গেছে। নর্মালি এখানে দেখুন 15 মিনিট কাউন্ট ডাউন হচ্ছে, 15 মিনিটে আপনার যে কোনো কিছু মানে সেই সাইটটা লেজিট কিনা সেটা জানার জন্য ট্রাস্ট পাইলটে প্রবেশ করে সেটার রিভিউগুলো দেখতে পারেন, কারণ ট্রাস্ট পাইলট এইটা হলো একটা রিভিউ সেকশন, যেই সাইটগুলো লেজিট এটা সাধারণত সেই সাইটগুলো এখানে শো করে, এই সাইট সম্পর্কে বিভিন্ন রিভিউ থাকে এই সাইটটাতে ট্রাস্ট পাইলটে। তো এখানে তারপর ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটা দেখিয়েছি। তারপর সার্ফেড আছে, এখানে সার্ফেড করে অন করতে পারবেন। শর্ট লিঙ্কস আছে, অফার আছে, শেয়ার আছে, শর্ট লিঙ্কস ইচ্ছা করলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের শর্ট লিঙ্ক আছে, শর্ট লিঙ্কগুলোতে কাজ করতে পারেন। আগে ছিল না, এটা নিউ অ্যাড করা হয়েছে। অফার আছে, শর্ট লিঙ্ক আছে, সার্ফেড আছে, সার্ফেডগুলোতে কাজ করে নিতে পারেন, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কাজ করুন এই সাইটগুলো, যেগুলো লেজি অল্প করে কাজ করলে অনেক কিছু, কারণ 10-12টা সাইডে কাজ করলে অনেক কিছু একটা প্রফিট পাওয়া যাবে আশা রাখা যায়। ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে পাওয়া যাবে না। এটা হলো 1000 সাতোশি এটা ডেলি। লেখায় আছে ভিউ ফর 10 সেকেন্ড, 10 সেকেন্ড দেখতে হবে, আর্ন করবেন 1 সাতোশি, এই জন্য ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার সাথে সাথে @btc.top এটা তো চলে গেছে, মানে এটা হলো তাদের অ্যাডভার্টাইজমেন্ট। এখানে আমাদের 10 সেকেন্ড ওয়েট করতে হবে, আমরা 10 সেকেন্ড ওয়েট করবো। এটা আগে দেখিয়েছিলাম, এই সাইটটা সম্পর্কে একটা ভিডিও করেছিলাম, এটা কিন্তু বেস্ট একটা সাইট, এটা অনেক আমি উইথড্র করেছি। এটা সাধারণত 2-3 দিন পরপর দিয়ে থাকে নর্মালি উইথড্র করার পরে, খুব ভালো একটা সাইট, লেজিট অনেক আগের একটা সাইট @btc.top। আচ্ছা যাই হোক, 10 সেকেন্ড আমার ওয়েট করা শেষ, আমি ব্যাক করব। ব্যাক করার সাথে সাথে আমার অলরেডি যোগ হয়ে গেছে, দেখুন এখানে যোগ হয়ে গেছে। তো এইভাবে সাধারণত এখানে কাজ করুন, এখান থেকে আর্ন করুন, কাজ করুন আর রান করুন। তো এই সাইটটা সম্পর্কে এতটুকুই, বেস্ট অফ লাক। আর একটা বিষয় হচ্ছে এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো একটু দেখে নেবেন, একটু যদি দেখে নিলেই বুঝতে পারবেন কোথায় কীভাবে কী করতে হয়। তো আজকে এই সাইটটা সম্পর্কে এতটুকুই, বেস্ট অফ লাক। অন্য কোনো সাইট নিয়ে আবার হাজির হয়ে যাবো, তো ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।